নমস্কার, 7 AWAKE নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার থানার চর আমানিগঞ্জ দিয়ার এলাকায়। মৃত যুবকের নাম শ্যামবাবু রায়। জানা গেছে, এদিন একটি বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত 32 বছরের শ্যামবাবু রায়। বাড়িতে ঢোকার মুখে আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাকে টেনে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নিয়ে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালিয়ে খুন করে ওই তৃণমূল কর্মীকে। পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শ্যামবাবুকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের দাবি, তৃণমূল কর্মী শ্যামবাবু রায়কে স্থানীয় রতন রায়, রথীন রায়, হীরা রায় সহ দলেরই বেশ কয়েকজন বিক্ষুব্ধ নির্দল কর্মী সমর্থক খুন করেছে তাদের ছেলেকে। কিছুদিন আগে স্থানীয় ওই নির্দল কর্মী সমর্থকদের সাথে গন্ডগোল হয়েছিল তৃণমূল কর্মী শ্যামবাবুর। সম্ভবত সেই বিবাদের জেরেই বুধবার রাতে সপরিবার বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে বাড়ির ঠিক আগেই একটি মন্দিরের সামনে ওই নির্দল কর্মী সমর্থকেরা ঘিরে ধরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তার চোখের সামনেই দেওরকে টেনে নিয়ে গিয়ে গুলি করেছে দুষ্কৃতীরা, জানালেন মৃতের বৌদি প্রতিমা রায়। দেওরকে টেনে নিয়ে গেল, নিয়ে যে মন্দিরের কাছে 3-4 গুলি মেরেছে। হ্যাঁ, আমার চোখের সামনে রাত 12 বাজে, তখন আমরা ভোজ খেয়ে আসছিলাম। এখানে একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি থেকে ভোজ খেয়ে আসছিলাম। দিয়ে আমার সামনে এখানে আমাদের দুয়ার থেকে টেনে নিয়ে যে মন্দিরের সামনে 3-4 গুলি মেরেছে। কেন মারলো? কেন মারলো? কিসের জন্য? কি রাত ছিল আর সে ভগবান জানে, আমরা তো জানি না কি রাত ছিল। আর একদিন আমার ছেলেকে পুলিশ ধরেছিল তো ওর রাত কি যে শ্যামবাবু আর ছেলেকে ধরিয়েছে, ওই রতন ঘোষের ছেলে রথিনকে, রথিন রায়কে। হ্যাঁ, পুলিশে ধরেছিল একদিন, ওর সন্দেহ হলো কি যে শ্যামবাবু ধরিয়েছে। মারামারি করেছিল দুজনে। বুধবারই প্রশাসনিক সভা করতে মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এলাকার তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 2 জনকে আটক করা হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। মৃতের দাদা কামেশ্বর রায়ের বিস্ফোরক অভিযোগ, নির্দল পার্টি করছে, আমরা TMC করি, আগে করে TMC করছি আমরা। এবার ওরা এবার কি মিটিং করে কীভাবে যে কী করছে, দ্বন্দ্ব ফাঁসাচ্ছে টাকা পয়সা নিয়ে না কী নিয়ে, সেটাও আমরা জানতে পারি না সঠিক। ওদের সঙ্গে কী ব্যবসা আছে না আছে আমরা সেটা জানি না, কিন্তু আমার ভাইকে আটক করে মেরে দিল এখানে। TMC করেন বলে কি মেরেছে, এরকম ব্যাপার আছে? এরকম হতে পারে না, আমার কি আছে? ওরা কি নিজেদেরকে TMC বলে মনে করে? না, ওরা তো কলছাপ আছে, নির্দল পার্টি। হ্যাঁ, পার্টি তো এখানে, পার্টি নিয়ে তো মিটিং করেছে ওরা। কবে মিটিং হয়েছে? ওরা তো রাতমান মিটিং করে পড়ায়। হ্যাঁ, ওরা বিয়ের বাড়িতে অনুষ্ঠান খেতে গেছে, বিয়ের যার মেয়ের বিয়ে সে বললো কি খেয়ে দে আপনারা বাড়ি চলে যান, আমার অন্য দল আসবে খেতে। এবার ওরা খেয়ে বাড়ি যায়নি, ওইখানে গুজুর মুজুর করেছিল। দিয়ে আমার ভাইরা আমরাও সবাই গিয়েছিলাম খেতে, আমরা খেয়ে ওখান থেকে চলে এসেছি। তারপরে ওইখানে নাকি ফটকা ফাটানো নিয়ে ঝামেলা একটু হয়েছে। দিয়ে আমার ভাইগুলোকে বললাম ওইটা দিয়ে তোরা চলে আয়, দিয়ে চলে এসছে, দিয়ে এখানে ঘিরে মেরে দিয়েছে ওকে। আমি একা ছিল, আমিও ছিলাম এখানে। দিয়ে গুলি যখন ওরা চালাতে লেগেছে তখন আমি দৌড়ে গিয়ে ঘরের ভিতরে চলে গেছি, আমার ভাই ধরা পড়ে গেছে। ও মোটামুটি 4-5 রাউন্ড গুলি চলেছে, গন্ডগোল গোটা পাড়াতে পাকায়, বুঝলেন তো? ওই যে লোকগুলো যার নাম বলছি আমি, এই গোটা পাড়াকে ও শান্তি করে রাখে, বুঝলেন তো? কারো মা বহিন চিনে না ঠিক করে, এরকম ব্যাপার আছে ওদের। যাকে পায় এর জায়গা ধরবে, ওর জমি ধরবে, ওর জায়গা ধরবে, এরকম ব্যাপার করে ওরা জোর জবরদস্তি, বুঝলেন তো?
আমাদের বিরুদ্ধে করছি কি পাড়াতে এরকম অশান্তি করবেন না। এবার ওরা করতে আসছে জোর জবলুম করে, এখানে রাম মন্দির উদ্বোধন করলো, আমরা বললাম ঠিক আছে আমার জায়গাতে আমি মন্দির দিয়েছি, করো তোরা কোনো ব্যাপার নেই, পাড়ার লোক সবাই করো কোনো ব্যাপার নেই। ওরা করলো, আমরা কোনো বাধা দিইনি, কিচ্ছু করিনি, তার সত্ত্বেও আমার ভাইকে এখানে ঘিরে। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, 7AB News Network। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AB News Network চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।